রাহুল গান্ধীর সাথে 10 তারিখ ব্যাংক এরকম কিছু বিষয়বস্তু নেই, তবে আগামী দিন অনেক কিছু হবে। 10 তারিখ কংগ্রেসে জয়েনিং এর ব্যাপারটা কি কোনো রকম ফাইনাল হয়েছে? চারিদিকে মানুষের হাহাকার কষ্ট আদাবাদে চলছে, কারণ এ রাজ্যে এক ব্যক্তির শাসন ব্যবস্থা কায়েম হয়েছে, নামে কাউন্সিল অফ মিনিস্টার। মন্ত্রীর সঙ্গে কথা বলে তারা তাদের অসহায়তার কথা আমাদেরকে আমাদের কাছে ব্যক্ত করে। হাতে গোনা কয়েকজন অফিসার এবং মুখিয়া তারা যা যখন মনে হচ্ছে তাই করে দাঁড়াচ্ছে। মানুষের যে নানা দিক দিয়ে কষ্ট, সে শ্রমিক হোক, কর্মচারী হোক, বেকার হোক, কৃষক হোক, তাদের আর্তনা তাদের হৃদয়কে স্পর্শ করছে। দলে থেকেও মানুষের সাথে অনেক সময় বিধানসভার ভেতরের বাইরে কথা বলতে হয়েছে, যেটা আমাদের দলের লাইন। রাজনীতিতে আমি বললাম না মানুষের জন্যই করা, মানুষের স্বার্থে ভাবলাম যেন এত রাগ থাকতে আর কত। বিজেপি থেকে যেহেতু নির্বাচিত হয়েছি, সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করাই আমাদের উচিত, এবং মানুষের স্বার্থে আগামী দিন মানুষকে নিয়ে এই রাজ্যে এই জেলার গণতন্ত্র হনন করা, মানুষের প্রতিবাদের ভাষা কেড়ে নেওয়ার একটা ষড়যন্ত্র রচিত হয়েছে। ভয়ভীতি প্রদর্শন করে মানুষকে দাবিয়ে রাখার যে একটা ষড়যন্ত্র কায়েম হয়েছে, পরবর্তী সময়ে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আমাদের আলোচনা। সুদীপদা, আপনাদের পদাঙ্ক অনুসরণ করছেন এমন আরো কারা কারা আছে? প্রচুর, দেখবেন ধাপে 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 দেখবেন দিস গভর্নমেন্ট উইল বি টেন্ডার টু তবে এটুকু বলতে পারি, লড়াই মানুষের জন্য করেছিলাম, এখনো করছি, আগামী দিনও করবো। মানুষকে নিয়ে আমরা মানুষের জন্যই রাজনীতিটা করা, মানুষের সঙ্গে নিয়ে কিন্তু জনগণকে সঙ্গে নিয়ে আমরা লাগবো। মানুষ চেয়েছিল, মানুষের চাহিদাটাকে পূরণ করার জন্য আমরা প্রাণ চেষ্টা করেছি, এবং পরিবর্তন হওয়ার জন্য আমরা আমাদেরকে মানুষ একটা কথা বলার জন্য জোর করে নিয়ে গেছি। যে উদ্দেশ্য নিয়ে, যে লক্ষ্য নিয়ে আমাদের পরিবর্তনের আছে, খালের কাজ কেউ নেই, বরঞ্চ পৃথিবীর মানুষ আজকে অপমানিত। সবাই তো কিছু চায় না, একটু গণতন্ত্র
গণতান্ত্রিক নিশ্চল বাতাবরণে কায়েম থাকবে রাজ্যে, মানুষ একটু খোলামেলা আলোচনা করতে পারবে, বাকরুদ্ধ সংবাদের শিরোনাম আপনারা তো চতুস্তম্ভ গণতন্ত্র রক্ষা করেন, আপনাদের সংবাদের শিরোনাম কি হবে তা ধার্য করে দেওয়া হয় মহিলাদের একজন অভিজ্ঞ ওয়েসির মাধ্যমে, এই নিউজ করতে হবে, এই কটা ফটো যেতে হবে, কেউ ওস্কার নিউজ গেয়া, যদি কেউ চালাতে দুঃসাহস করে লাইন কেটে দেওয়া হয়, টিভি বন্ধ করে দেওয়া হয়, পত্রিকার মালিককে ডেকে হুমকি দেওয়া হয়, আগুন লাগিয়ে দেওয়া হয়, গাড়ি আগুন লাগিয়ে দেওয়া হয়, ভাঙচুর করা হয়, এই জিনিস আর বরদাস্ত করার মতো আমাদের আর ধৈর্য, অনেক ধৈর্য ধরেছি আমরা, অনেক ধৈর্য ধরেছি, শুধরাবে শুধরাবে, কিন্তু না দেখতে দিনকে দিন বেড়ে যাচ্ছে জিনিস, কাজে এ রাজ্যে আপনাদের রাজ্যের মানুষ না, আপনাদের স্বার্থে বলুন, এ রাজ্যের মানুষের স্বার্থে বলুন, সমস্ত অংশের মানুষের স্বার্থে আমরা আজকে এই কাজটুকু করলাম এবং খুব হালকা মনে হচ্ছে, দায়িত্ব মানুষের জন্য আরো দায়িত্ব বের করে মানুষকে নিয়ে আগামী দিন লড়াই সংগ্রামে দেখা হবে। থ্যাংক ইউ দাদা, মোবাইলটা খুললাম, এই আচ্ছা দাদা, আমরা দুজন বিধানসভার অধ্যক্ষ মহোদয়ের কাছে আমাদের পদত্যাগপত্র ধরে দিয়েছি, উনি সেটা গ্রহণ করেছেন এবং পরীক্ষা নিরীক্ষা সে বিষয়ে সংবিধানের আইন অনুযায়ী উনি ওনার দায়িত্ব পালন করবেন। আমরা আজ থেকে এই পবিত্র ত্রিপুরা বিধানসভার সদস্য হিসাবে আমাদের পদত্যাগ করে, শুধু তাই নয়, আমরা ভারতীয় জনতা পার্টির সদস্য হিসাবে নির্বাচিত হয়েছিলাম, ভারতীয় জনতা পার্টির প্রাথমিক সদস্য পদ থেকেও আমরা অব্যাহতি নিয়েছি, মাননীয় সভাপতির নিকট, দলের সভাপতির নিকট আমাদের পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছি, আশা করি সেটাও গ্রহণ করা। এখান থেকে বেরিয়ে আমরা নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হব, পরবর্তী সময় আমরা রাজ্যে ফিরে এসে আপনাদের কাছে বিস্তারিতভাবে আমরা আমাদের এই পদত্যাগের কারণ এবং ভারতীয় জনতা পার্টি থেকে নিজেদের সরিয়ে নেওয়ার বিষয়বস্তুগুলি আমরা তুলে ধন্যবাদ।